আমরা মাইক্রোসফট ওয়ার টু থাউজেন্ড থার্টিন শেখাচ্ছিলাম এই লেকচারে আমরা একটা চারিত্রিক সনদপত্র বা প্রশংসাপত্র বা অভিভাবকের ইনকাম এটা তৈরি করা দেখাবো চারিত্রিক সনদপত্রটা দেখাবো এটা তৈরি করতে পারলে আপনি মোটামুটি ছোটোখাটো কাজ করতে পারবেন প্রথমে আপনি এরকম ব্ল্যাঙ্ক একটা পেজ নেবেন পেজ নেওয়ার পরে এখানে যে লেখাগুলো আছে চারিত্রিক সনদপত্র আমি এই মর্মে প্রত্যয়ন করতেছি যে এটা লিখবেন প্রথমে আপনার ডিজাইন করার দরকার নাই লেখা হয়ে যাওয়ার পরে যে কাজটি আপনাকে করতে হবে এখানে আমরা চারিত্রিক সনদপত্র এটা লিখে একটা ইন্টার প্রেস করেছিলাম আপনি এটাকে সিলেক্ট করবেন যেহেতু একটা লাইন আছে এ পাশে মাউজের কার্য নিয়ে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে এখন আপনি ফ্রন্টকে ইনক্রিজ করবেন আর আমরা এটাকে বোল্ড করে দেব বোল্ড করে দিলাম সুন্দর লাগতেছে আর একটু বড় করি আর একটু বড় করি বেশি বড় হয়ে গেল আর একটু ছোটো করি এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনি ভ্যালুটাকে বসায় দিতে পারেন পঞ্চাশ দিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা আমরা পঞ্চাশ দিয়ে ইন্টারপ্রেস করলাম দেখুন এখন এটাকে আমরা মাঝখানে নেব এই যে সেন্টার করে দিলাম হয়ে গেল এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে নাম নামের পরে একটা কোলন দিতে হবে অথবা অনেকে বিসর্গ ইউজ করে আপনি যেটা দেন দিলাম এখন এখানে ডট ডট চিহ্ন দিতে হবে বা এরকম হাই ফেনের মতো নিচে আন্ডার স্কোর এটাও দিতে পারেন যদি আপনি ডট ডট দেন তাহলে ডট ডট চেপে ধরতে হবে এভাবে আপনি এই যে স্পেসগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবেন আপনি চিন্তা করবেন যে কতটুকু হতে পারে মানে পিতার নাম কত বড়ো হতে পারে সাধারণত পিতা মাতা এগুলো একটু বড় রাখবেন গ্রাম পোস্ট অফিস অনেক সময় গ্রামের নাম বড় হয় আবার পিতার নাম বড় হয় তিন ওয়ার্ডের মধ্যে হয় ক্ষেত্রে ধরতে চায় না ক্ষেত্রে আপনি একটু বড় বড় করে দেবেন সমস্যা নেই আমাদের যেহেতু সম্পূর্ণ পেস্টায় রয়ে গিয়েছে আবার এমন যেন না হয় যে খুব বেশি বড় দিয়েছেন দেখতে ব্যাকআপ পা লাগে আমরা একটু সাজিয়ে দিচ্ছি আমরা মোটামুটি সাজালাম এবারে যে আমি এখানে কার্যটা নিয়ে আমির পূর্বে ইন্টারপ্রেস করব নিচে চলে যাবে দেখুন আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি বা জানি সে কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নয় তাহার চরিত্র ভালো আমি তাহার জীবনের সার্বিক উন্নতি কামনা করছি আর স্বাক্ষরটা নিচে চলে যাবে স্বাক্ষরটা একটু বড় হবে আমরা একটাকে ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে দেখুন স্বাক্ষরের পূর্বে স্বাক্ষরটা সাধারণত এইখানে থাকে না একটু এই পাশে থাকে তো আপনি যেখানে রাখতে চান যদি নিচে রাখতে চান তাহলে ইন্টার প্রেস করে করে নিচে চলে যাবেন আর যদি এই পাশে রাখতে চান তাহলে ট্যাপ প্রেস করে আপনি যাবেন এটার পূর্বে নিয়ে আপনি ট্যাপ প্রেস করবেন দেখুন ট্যাপ প্রেস করলে নিচের দিকে চলে যাচ্ছে আপনি ইন্টার প্রেস করুন আর একটু নিচে চলে গেল আর একবার ট্যাপ প্রেস করুন এখন মোটামুটি একটা সাইজে চলে এসেছে দেখুন আমাদের লেখাগুলো একটু কম প্যাক্ট হয়ে যাচ্ছে যে লাইনের মাঝে মাঝে ফাঁকা রাখা জরুরি ছিল কারণ এটা তো আমাদের কোনো বড় ডকুমেন্ট না যেহেতু ছোটো একটা ডকুমেন্ট যাতে দেখলে খুব তাড়াতাড়ি বোঝা যায় এই যেটা আমরা করব সেটা হচ্ছে লাইন স্পেসটাকে বাড়িয়ে দেবো আমরা পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল চেপে ধরে এ চাপলে টোটাল ডকুমেন্টটা সিলেক্ট হবে আবার হচ্ছে এখানে শেষের দিকে কার্য নিয়ে লেফট বাটনটা ক্লিক করে ধরে রেখে ওপর দিকে টান দিলে টান দিয়ে ছেড়ে দিলে টোটাল ডকুমেন্টটা হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে এরপরে দেখুন এই যে হোমের অধীনে এই যেরকম একটা আইকন পাবেন এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং আপনি এখানে ক্লিক করেন দেখুন ক্লিক করলে আমাদের এক সিলেক্ট করা আছে আপনি যদি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দেন তাহলে একটু বেশি ফাঁকা হবে ওয়ান পয়েন্ট ফাইভ দেন তাহলে আরও বেশি ফাঁকা হবে টু দেন তাহলে আর একটু বেশি ফাঁকা হবে আড়াই দিলে আরও বেশি ফাঁকা হবে এখান থেকে আপনি ইচ্ছা মতো ফাঁকা করতে পারেন আমরা কত দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ দিলেই চলে মোটামুটি আপনি চাইলে দুইও দিতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভই দিয়ে দিলাম এইভাবে আপনার প্রয়োজন মতো আপনার কতটুকু লাগবে এটা ততটুকু ফাঁকা দিয়ে দেবেন আপনি যদি ডট ডটের পরিবর্তে এখানে দাগ টেনে দিতে চান সেটাও দিতে পারেন সেটা আপনি কিভাবে দেবেন কারণ কীবোর্ডে তো ওইভাবে দাগ লম্বা দাগ খুঁজে পাওয়া যায় না আমি একটু দেখাচ্ছি এগুলোকে সিলেক্ট করে আমি ব্যাক দিয়ে কেটে দিচ্ছি যেটা করতে হবে আপনাকে শিফট চেপে ধরে প্লাসের পাশে হাই ফেনের মতো একটা বোতাম আছে এখানে চেপে ধরুন বা একটা একটা করে চাপলেও হবে বা চেপে ধরে রাখলে এরকম লম্বা দাগ হয়ে যাবে আবার স্পেস দিলে স্পেস হবে আবার দেখুন শিফট চেপে ধরতে হবে কিন্তু চেপে ধরে এটাকে আন্ডার স্কোর বলে আপনি যদি এটাকে চেপে ধরে রাখেন বা চাপ দিতে থাকেন তো এটা লম্বা হবে আপনি যেভাবে চাচ্ছেন ডট ডট দিলেও পারেন বা আবার স্পেস দিয়ে একটা করে আন্ডার স্কোর দেন স্পেস দিয়ে একটা করে আন্ডার স্কোর দেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কিভাবে দেবেন বা কিভাবে ভালো লাগে এটা আমার বলার কিছু নেই হয়ে গেল আমাদের চারিত্রিক সনদপত্র এখন এটাকে প্রিন্ট দিতে গেলে আপনি অবশ্যই পিডিএফ করে নেবেন যদি দোকানের কম্পিউটারে নিয়ে যান আর যদি পিডিএফ করে না নেন সেক্ষেত্রে আরেকটা প্রসেস আছে যেহেতু আমরা থার্টিনে কাজ করতেছি এটাকে কনভার্ট করে টু থাউজেন্ড থ্রি ভার্সনে নিয়ে যাওয়া যায় আমরা পরবর্তী লেকচারে দেখব আপনি যে কোনো ডকুমেন্টকে কীভাবে কনভার্ট করবেন পূর্ববর্তী ভার্সনে আপনার বন্ধু চাচ্ছে যে আপনার কাছ থেকে একটা ডকুমেন্ট নিয়ে যেতে এই ফাইলটা নিয়ে যেতে এখন সে শুধু এখানে তার নামগুলো একটু বসিয়ে দেবে একটু এডিট করবে কিন্তু পিডিএফ দিলে কিন্তু সে এডিট করতে পারবে না সে ঝামেলায় পড়ে যাবে কিন্তু তার কাছে তো টু থাউজেন্ড থার্টিনও নাই তার কাছে সেভেন আছে তো সে কি করবে বা আপনি কিভাবে তাকে ডকুমেন্টটা দিলে পেনড্রাইভে করে সে সুবিধা পাবে এটা আমরা দেখাবো